আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিল আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা আমদানি রপ্তানির সিক্রেট নিয়ে জানতে চান, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা খুব ছোট পরিমাণে এক্সপোর্ট করবেন। এই এক্সপোর্ট নিয়ে সবাই কিন্তু খুব ঝামেলায় আছেন, যারা অল্প পরিমাণে অর্ডার পান, হয়তো 20 কেজি অর্ডার পেলেন, 30 কেজি অর্ডার পেলেন, অথবা স্যাম্পল আপনি পাঠাতে চান। অনেকেই আপনাকে বলে যে আপনি বিশাল আকারে পাঠানোর আগে আমাকে একটা স্যাম্পল আপনি পাঠান। তো স্যাম্পল পাঠাতে গেলে আপনারা একটা প্রবলেমে সবসময় পড়েন যে স্যাম্পল কীভাবে পাঠাবেন। এই বিষয়টা আমি আপনাদের সামনে আজকে ক্লিয়ার করার একটু চেষ্টা করব। আশা করি যারা রপ্তানি বিজনেস করতে চান, তারা অবশ্যই ভিডিওটা না টেনে এ টু জেড দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা যারা এক্সপোর্ট করার চেষ্টা করতেছেন, তাদেরকে আমি সবসময় সাধুবাদ জানাই। আমদানির চেয়ে আমি রপ্তানিকে বাংলাদেশে প্রমোট করার জন্য চেষ্টা করতেছি, যেহেতু রপ্তানির মাধ্যমে আমাদের দেশের অর্থনীতিটা টিকে রয়েছে এবং আমরা যারা তরুণ রয়েছে, আমরা চেষ্টা করব আমাদের আগামীর এই বাংলাদেশকে যেন চায়নার মতো একটা সমৃদ্ধশীল রপ্তানিমুখী দেশে আমরা তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হয়, আমরা ছোট ছোট বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের আত্মীয় স্বজন বিদেশে থাকে, হয়তো ইউরোপে থাকে বা আমেরিকাতে থাকে অথবা আফ্রিকাতে থাকে, তারা চায় যে বিভিন্ন জিনিসের স্যাম্পল তারা চায়। যেমন আপনি লেদার আইটেমে খুব ভালো, তারা চাচ্ছে যে লেদার আইটেমের কিছু স্যাম্পল তাদেরকে পাঠিয়ে দেওয়ার। এই স্যাম্পল পাঠানো নিয়ে অনেকের মধ্যে ঝামেলা থাকে যে আসলে কীভাবে স্যাম্পল পাঠানো যায়, কী কীরকম সিস্টেম, ইয়ে পোস্ট অফিসে পাঠাবো নাকি, এই যে ঝামেলা থাকে, এটা ক্লিয়ার করার চেষ্টা করি। স্যাম্পল আপনাকে পাঠাতে হবে কুরিয়ারের মাধ্যমে, কারণ আপনি যদি সিতে 2-4-10 কেজি স্যাম্পল পাঠানো যায় না, এক আপনি সিতে পাঠাতে হলে ফুল কন্টেনার পাঠাতে হয়, কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনি পাঠাতে পারবেন। বাংলাদেশে প্রচুর কুরিয়ার রয়েছে, DHL, FedEx, Aramex, TNT, UPS, এ ধরনের প্রচুর কুরিয়ার সার্ভিস রয়েছে। এছাড়াও আপনি পোস্ট অফিসের মাধ্যমে স্যাম্পল বাংলাদেশ থেকে পাঠাতে পারবেন। কুরিয়ারের মাধ্যমে স্যাম্পল পাঠানোর জন্য একটা খরচ রয়েছে, কুরিয়ারে কেজি হিসাবে তারা 1-1.5 হাজার টাকা, 1200-1300 টাকা এরকম কেজি নেয়। এই কেজির মাধ্যমে তারা বিশ্বের যে কোনো জায়গায় ডোর টু ডোর তারা আপনার স্যাম্পলটা পৌঁছে দিবে, এবং বাংলাদেশে আপনি শুধু তাদের কাছে গিয়ে একটা ইনভয়েস এবং আপনার স্যাম্পলটা দিবেন, আপনার নাম ঠিকানা দিবেন, ওরা আপনার এই যেখানে আপনি চাইবেন সেখানে তাদের ডোর টু ডোরের মাধ্যমে স্যাম্পলটা পৌঁছে দিবে। সাধারণত অনেক দেশে ট্যাক্সের প্রয়োজন হয়, অনেক দেশে ট্যাক্স প্রয়োজন হয় না, যে সমস্ত দেশে ট্যাক্সের প্রয়োজন হয় না তারা স্যাম্পলটা তাদের বাসা নিয়ে পৌঁছে দেবে। এই জন্য তারা আপনার থেকে 1200-1400 টাকার একটা খরচ নেবে প্রতি কেজিতে। এবার আসুন, এটা হচ্ছে বেশি পরিমাণে একটা খরচ হয়ে যায়, তো অনেকে চান যে স্যাম্পলটা আরেকটু কমে পাঠানোর জন্য। সেক্ষেত্রে আপনি দেখা গেল যে কোথাও থেকে আপনি একটা টি শার্টের অর্ডার পেলেন, সেটা আপনি 100 পিস বা 200 পিস টি শার্টের অর্ডার পেলেন, এটা আপনি কীভাবে পাঠাবেন? এটাকে আপনি বাংলাদেশের যে পোস্ট অফিস রয়েছে সেখান থেকে পাঠাতে পারেন। পোস্ট অফিসে প্রথম 1 কেজির একটা রেট নেয়, 600-1200 টাকা একটা রেট নিবে। এরপরে যে কেজিগুলো রয়েছে এটাকে আপনার 150-200 টাকার মতো একটা রেট নিবে। তো একইভাবে আপনি 20 কেজি পণ্য বাংলাদেশের থেকে বিশ্বের যে কোনো জায়গায় আপনি পাঠাতে পারবেন একটা স্যাম্পল হিসাবে। তো এই পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু স্যাম্পলটা যদি আপনি বিদেশে পাঠান, সেটা আপনি খুব কম খরচে পাঠাবেন। এখন কোথা থেকে পাঠাবেন? বাংলাদেশেতে ঢাকা যে জিপিও রয়েছে, এটা হচ্ছে বাইতুল মোকাররমের অপোজিটে, গুলিস্তানের পাশে, এটাকে আমরা জিরো পয়েন্ট বলি, সচিবালয়ের পাশে, সচিবালয়ের ঠিক বিপরীত পাশে, রাস্তার এই পাশে যে বাইতুল মোকাররম মসজিদের দিকে যেতে যে রোডটা রয়েছে, এটার পাশেই দেখবেন যে জিপিও, যেটা হচ্ছে বাংলাদেশের পোস্টাল সার্ভিসের হেড অফিস বলা হয়। তো এখান থেকে আপনি বিশ্বের যে কোনো জায়গায় কম খরচে আপনি পাঠাতে পারবেন। ওখানে গিয়ে হেল্প ডেস্ক রয়েছে, সেখানে গিয়ে আপনি জিজ্ঞেস করলে হবে যে কোথা থেকে বিদেশে আপনি পণ্য পাঠাবেন, কীভাবে পাঠাতে হবে, ওরা আপনাকে সমস্ত কাগজপত্র দিয়ে প্রসেসিং করে পাঠিয়ে দেবে। তারা দুইভাবে পাঠায়, একটা হচ্ছে শিপের মাধ্যমে পাঠায়, একটা হচ্ছে এয়ারের মাধ্যমে পাঠায়। শিপে পাঠালে খরচটা কম নেবে, কিন্তু যেতে অনেক সময় লাগবে, 30-40 দিন 50 দিন সময় লেগে যাবে, কিন্তু এয়ারে পাঠালে 13-14 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা আপনার যে ডেস্টিনেশন কান্ট্রি রয়েছে সেখানে গিয়ে পৌঁছে যাবে।
এই হচ্ছে যারা মোটামুটি এক্সপোর্ট করতে চান, এক্সপোর্টের ক্ষেত্রে যদি এক্সপোর্ট ছোট কোয়ান্টিটি যারা স্যাম্পল এক্সপোর্ট করতে চান তাদের জন্য এই ভিডিওটা আপনার আমি আশা করি খুবই কাজে লাগবে। এবং ভিডিও নিয়ে যদি আরও প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এই এক্সপোর্ট নিয়ে আরও যদি প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা নক করতে পারেন, আমাদের ইবাই ফেসবুক পেজ রয়েছে, সেখানে নক করলে আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সব, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।